أشهد أن لا কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে শুধুমাত্র একটাই আদেশ করা হয়েছে, তারা খালেস ভাবে আল্লাহর ইবাদত করবে। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত, কয়টা শর্ত? একটা শর্ত ইখলাস, সম্পূর্ণ পিওর ভাবে খালেস নিয়ত হবে কার জন্য? আল্লাহর হুকুম পালন করা, আল্লাহকে সন্তুষ্ট করা, এটাই বড় কাজ, এটা সব ইবাদতের শর্ত। আর দুই নম্বর হচ্ছে এত্তেবায় সুন্না। অনেকে আছে যে অমুকে 100 বার হজ করেছে তার সাথে হজ করতে যাচ্ছি, 20 বার 25 বার হজ করেছে তার সাথে যাচ্ছি। আরে ভাই, যদি সহি আলেম না হয় তো বারবার যদি যায়, বারবার ভুলের এসে বারবার সে ভুলটাকেই সে দৃঢ় মজবুত করেছে, শক্ত করেছে। একটা লোক জানে না, কাজ জানে না, তো সে বারবার করলেই বা কি, 100 বার করলেই বা কি? এই জন্য হজ করতে যাওয়ার আগে এটাও একটা খুব জরুরি, যারা ভালো আলেম, কোরআন হাদিসের এলেমও আছে আবার হজের অভিজ্ঞতাও আছে, ভালো আলেম হজ করে নাই তো সেও আপনাকে ভুল করতে পারে, কারণ সে তো আর জানে না যে হজরে আসওয়াদ কোনটা, তওয়াব কোন জায়গা দিয়ে শুরু করব, সে জানে না। সে জানে কিতাবে হজরে আসওয়াদ একটা আছে, ওইখান থেকে তওয়াব শুরু করতে হয়, সেইটা যে এই জায়গাটা তা তো আর সে জানে না। এজন্য ভালো আলেমের সাথে যাওয়া, যারা হজ সম্পর্কে জানে, অভিজ্ঞতা আছে, দুইটাই দেখতে হবে। তো যেটা বলছিলাম ইত্তেবায়ে সুন্নাহ, যে কোনো কাজ আল্লাহর রাসুলের সুন্নাহ ব্যতীত করলে সেটা গ্রহণযোগ্য হবে না। আপনি নামাজটাও যদি আল্লাহর রাসুলের সুন্নাহ ছাড়া পড়েন, নামাজ হবে? আপনি জোহর পড়লেন 4 রাকাত ফরজ, আসর পড়লেন 4 রাকাত ফরজ, এশাও 4 রাকাত, মাঝখানে মাগরিবের নামাজটা 3 রাকাত পড়ে লাভ কি? 4 রাকাতই পড়ি, 1 রাকাত বাড়াইয়ে পড়লে একটা রুকু বাড়বে, 2টা সেজদা বাড়বে, অসুবিধা কি? অনেকে আছে না, এবাদত ইসলামে নাই, বেদাত করে, তারপরে কাজে অসুবিধা কি? আরে ভাই, অসুবিধা কি? তুমি মন গড়া এবাদত করলে চলবে? এবাদত করতে হবে শরীয়তের মধ্যে, নতুন কোন এবাদত তৈরি করার সুযোগ নাই। যে এবাদত আল্লাহ রাসূল করেছেন, সমর্থন করেছেন, ওটা আমাদের করতে হবে। আমাদের সমাজে দেখবেন মানুষ মরলে বাড়ি 3 দিনা মিলাদ, 40 মিলাদ, মৃত্যুবার্ষিকী, আরে এখন তো ম্যারেজ ডেও করে, বুড়ো হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, ছেলে মেয়ে বিয়ে করে ফেলেছে, এখন বুড়ো আর বুড়ি কি করে, ম্যারেজ ডে পালন করে, লজ্জাও লাগে না। তো যাই হোক, এগুলো কোরআন হাদিসে নাই, রাসূলের সুন্নার মধ্যে। আল্লাহ নবীর ছেলে মেয়ে এগুলো মারা গেল, একমাত্র ফাতেমা ছাড়া অন্য সব সন্তানরা রাসূলের জীবদ্দশায় মারা গেছে। আপনারা এদের কবরগুলো দেখবেন মক্কা মদিনায় ইনশাআল্লাহ। তো এরা তো মারা গেল পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই, 3 দিন আমিলাদ করেন নাই, হুজুরদের থেকে কোরআন খতম করেন নাই, 40ও করেন নাই, মৃত্যুবার্ষিকীও করেন নাই। আপনি নিজে কোরআন পড়েন, দোয়া করেন। এখন একদল মানুষের অসুবিধা কি, হুজুর ডেকে কোরআন শরীফ পড়লে অসুবিধা কি? আরে ভাই, অসুবিধা কি? যেটা আল্লাহ রাসূল করেন নাই, আপনি কেন সে ইবাদত তৈরি করতে যাচ্ছেন? কেন একটা মন গড়া ইবাদত তৈরি করতে যাচ্ছেন? এটা তার অসুবিধাও আছে, নিজেরা কোরআন পড়ে না, নিজেরা দোয়া করে না, চিন্তা করে মানুষ মরলে এই তো হুজুরদেরকে ডেকে কোরআন পড়াই দেব। এগুলো আপনারা মারিফুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখবেন, ওইটা 41 নম্বর সূরা বাকারার 41 নম্বর আয়াতের তাফসিরে লেখা আছে পরিষ্কার, যে মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে খতমে কোরআন, দোয়া ওজিফা সম্পূর্ণ হারাম। আমার এখানে কিন্তু একটা দারুল ইফতা আছে, কিন্তু মুফতি কোসা, এখানে মুফতি কোস তো বুঝেন, আমার দেশের মাদ্রাসার সিলেবাস শেষ করার পরে আলেম হয়ে যায়, মাওলানা হয়ে যায়। এই মাওলানা হয়ে যাওয়ার পরে যারা ভালো ছাত্র এদেরকে মুফতি কোর্স করানো হয়। আপনারা এখন যেখানে বসে আছেন এটা এই ক্লাসের জায়গা, এখানে ছাত্র আছে যারা দেখ বড় বড় দেখতে, ওরা এসে ইউস্তা ছাত্র। তো এই যে মুফতি করছে কিতাবগুলো পড়ানো হয়, একটা কিতাব আছে সর্ব ওকুদ রাসমিল মুফতি, এটা আমি গত পরশুদিনও পড়াইছি, পরিষ্কার এগুলো বিস্তারিত লেখা আছে, যেগুলো বেদাত। আপনি কেউ মারা গেল নিজে দোয়া করেন, আল্লাহর শিখানো দোয়া আছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, সে দোয়াটা করবেন, নিজে নামাজ পড়ে দোয়া করেন, এই দোয়া করবে না ওই যে যেটা আছে খাওয়াই দিল, অসুবিধা কি, গরিব খাওয়াই, গরিব এমনি খাওয়াও তুমি, অসুবিধা কি, এমনি তো খাওয়াও না, গোপনে খাওয়াই দাও, তা করো না, এটা একটা রসম রেওয়াজ, তুমি যাই করো, এগুলো বেদাত, এগুলো আপনারা তওবা করবেন।
লাভবাহিকের মধ্যে এটা আছে, ইত্তেবায় সুন্না এবং এখলাসের সাথে আমল করা, এটা ছিল পঞ্চম শিক্ষা। ষষ্ঠ নম্বর শিক্ষা লাভবাহিকা, কা শব্দ লাভবাহিকা, এই কা শব্দটা হচ্ছে সরাসরি কাউকে সম্বোধন করার জন্য। লাভবাহিকা মানে আমি তোমার কাছে হাজির, তাহলে এতে বোঝা যায় আল্লাহ তাআলা কি সরাসরি শুনেন। আমাদের দেখবেন খেয়াল অনেকে আছে দেশে, বিভিন্ন হজ গ্রুপ নিয়ে যায়, চিটাগাঙ্গের থেকে অনেক গ্রুপ যায়, অনেকে সুযোগ সুবিধা ভালো পাওয়ার জন্য ওদের সাথে যায়। মেয়র কাফেলা আছে, বড় বড় কাফেলা আছে, এগুলোর সঙ্গে একদল আলেম থাকে। এই আলেমগুলো মক্কাতে গিয়েও বেদাত করে, তাবুর মধ্যে শোনা যায় তুমপে লাখ ও সালাম ইয়া নবী সালাম আলাইকা, মিলাদ চলতেছে, আল্লাহ নবীর সাহাবিরাই মিলাদ করেছেন, কোন হাদিসে আছে। তো যাই হোক, এখন যাই কি জন্য, এরা ভালো ভালো বাড়িতে থাকে, সুযোগ সুবিধা ভালো পায়, খাওয়নটা ভালো দেয়। আরে ভাই, তুমি খাওয়ন ভালো পাইলা, সুযোগ সুবিধা ভালো পাইলা, হস্তা তো নষ্ট করলা। এই জন্য মনে রাখতে হবে যে এখানে ওরা শিখায় যে একেবারে আল্লাহকে পাইতে হইলে পীরের দিলের কলবের দিকে কলব মিলাইতে হইল, এবং তারা শিখায় জিকির করার সময় আরাফাতে মজদালে ভাই কেমনে জিকির করবেন। এমনিও তাদের তরিকা জিকির আছে, এগুলো আমি আমার কলবের দিকে মোতাবাজ্জু আছি, আমার কলব আমার পীর সাহেব কেবলার কলবের দিকে মোতাবাজ্জু আছে। মক্কার মতো জায়গায় গিয়ে যেখানে সরাসরি আল্লাহর রহমত, সেখানে গিয়ে ও কলবটা ঘুরেছে কোথায়, পীরের দিকে। এরপরে ওই পীরের পীর, তার পীরের পীর, দাদা পীর, নানা পীর, একেবারে সেলসালে হাজার হাজার পীর, এদের মাধ্যমে তারপরে আল্লাহর দিকে মোতাবাজ্জু হচ্ছে। আচ্ছা, আপনি লাভবাহিকার মধ্যে কি বলছেন, লাভবাহিকা মানে কি, তোমাকে লাভবাহী কা মানে তোমার কাছে আমি হাজির, সম্বোধন করা হচ্ছে, তার মানে এখানে কোনো ভায়া নাই, কোনো মাধ্যম নাই। কোরআনে স্পষ্ট আছে আল্লাহ তাআলা আপনাকে আহ্বান করছেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে আয়াত দিয়ে দিয়েছি, এই আয়াতের শেষ দিকে দেখেন যে আল্লাহ তাআলা আপনাকে সরাসরি আহ্বান করছে। আপনারা কোরআনে পড়েছেন, নামাজে আমরা বলি ইয়া কা নাবুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, ইয়া কা, এখানে কোনো ভায়া মাধ্যম আছে? তাহলে নামাজের মধ্যে কোনো ভায়া নাই, কোনো মাধ্যম নাই, লাভবাহিকা ইয়া কা কেন? তার মানে হচ্ছে আল্লাহর পা, আপনি যখন লাভবাহিক বলছেন, আল্লাহ তারা জিজ্ঞেস করছেন, এই বেটা তোর মনের মধ্যে কোনো খাজা বাবা আছে কিনা, কোনো গাজা বাবা আছে কিনা, কোনো ল্যাংটা বাবা আছে কিনা, কোনো মাজারওয়ালা আছে কিনা। আপনি বলছেন যে না না, লাভবাহিকা লা শারিকা লাকা লাভবাহিক, আসতেছি আলোচনা একটু পরে। কাজে কার মধ্যে বিষয়টা আছে, সম্বোধন করা হচ্ছে। আপনি নামাজের মধ্যে আমরা একটা দোয়া পড়ি, আমরা তো আসলে ওই যায় নামাজের দোয়া বলে আগে পড়ি, এটা না, আসলে সহি হল আমরা যে সুবহানাকা পড়ি, এই সুবহানাকার জায়গায় আরো অনেক দোয়া আসা দিছে। আমাদের দেশে মানুষ যদি আরবি অত বেশি জানে না, সেই জন্য একটা মুখস্থ করাই দেওয়া হয়, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, এটা পড়ানো হয়। কিন্তু এখানে যারা ভালো হাদিস জানে, কোরআন সুন্নার এলেম রাখে, আরবি জানে, তারা আপনারা জানে হাদিসে আরো অনেক দোয়া আছে। একটা দোয়া এখানে লেখা আছে, দেখেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। এই দোয়াটাও কিন্তু সানা, ওই তাকবীরে তাহরিমার পরে নামাজে আমরা সুবহানাকে পড়ি, সেই জায়গায় পড়ার একটা দোয়া। এখানে শুরুটা খালি বলছি আমি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা মোতাওয়াজ্জু করলাম কার দিকে, লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, সেই মহান জাতের দিকে যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তার দিকে মোতাওয়াজ্জু হচ্ছি, হানিফান সম্পূর্ণ একনিষ্ঠ ভাবে সব বাতিলগুলো বর্জন করে একমাত্র আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হচ্ছি। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কি সুন্দরভাবে বলে দিচ্ছে, এটা কেন বলল, কেন অনেক লোক কোরআন শরীফ সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলা আছে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। কি বলা আছে সূরা ইউসুফের 6 নম্বর আয়াত, 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এই মুশরিক কারা? এই মুশরিক তারাই যারা আল্লাহর কাছে লাভবাহিক বলে, আবার অন্তরের মধ্যে খাজা বাবা আছে, পীর বাবা আছে, নামাজ পড়ার সময় আল্লাহর ঘরের দিকে ফিরে নামাজ পড়বে, এরপরে দেখবেন ঘুরে গেছে পীর কেবলার বাবা বাড়ির দিকে। এগুলো শিরিক, এগুলো বর্জন করা। এরপরে
এখানে লেখা আছে আপনি যে আল্লাহকে ডাকছেন, সে আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আপনি লাব্বাইক বলে ডাকছেন আল্লাহ শুনেন না, আল্লাহ বলছেন, এটা সূরা কাফের ১৬ নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার গর্দানের শাহরগের চেয়েও কাছে, তুমি লাব্বাইক বলে ডাকছো আমি সঙ্গে সঙ্গে তোমার ডাকে সাড়া দিচ্ছি, তোমার মধ্যে আমার মধ্যে কোনো ভয় নাই, কোনো মাধ্যম নাই। আপনি মনে মনে ভয় পাচ্ছেন, ছেলে বেয়াদবি করেছে, পালিয়ে গেছে, বাবার কাছে আসতে ভয় পাচ্ছে, বাবা বলে না অসুবিধা নেই আমি তোমার বাবা আসছি, কোনো ভয় নাই। আল্লাহ তাআলা সেটা বলছেন, কোরআনের আরেকটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রবের ঘোষণা হচ্ছে এই উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিব, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব, আমি তোমার রব, বাপ যেরকম আমি তোমার বাপ, আমি তোমাকে বড় করেছি, কোলে নিয়েছি, আদর যত্ন করব, তোমাকে চুমো খাবো, তোমাকে কোলে নিব, ঠিক এরকম আল্লাহ বলছেন অকালা রব্বুকুম, তোমাদের রব বলছেন উদউনি আস্তাজিব লাকুম, সেই রবের কাছে যাচ্ছিলাম। কাজে এখানে ভায়া মাধ্যম সব ত্যাগ করা, আপনি পাপি দেখেন কোরআন আয়াতগুলো আমি সব দিয়ে দিয়েছি এখানে যাতে করে আপনাকে কেউ বিভ্রান্ত করতে না পারে। সূরা জুমারের ৫৩ নম্বর আয়াত দেখেন, এখানে লেখা আছে কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, এখানে আমি একটা বইয়ের রেফারেন্স দিয়েছি যে একজন লেখছে বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না, পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন, যাহাতে তিনি কবুল করিয়া নেন, ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাহাকে কবুল করিয়া নেন। এটা এক পীরের বই থেকে লেখছি, রেফারেন্স দেওয়া আছে, নিজে কেনেন। এই যে লেখলো সে অসংখ্য গুনাহ করলে আল্লাহ মাফ করতে চান না, অথচ আল্লাহ তাআলা কি বলছেন কোরআনের আয়াত দেখেন আপনি সূরায় জুমার এর ৫৩ নম্বর, আল্লাহ কি বলছেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপরে ইসরাফ করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ বললেন সব ক্ষমা করে দিবেন, নৈরাশ হইও না। আর আমি বললাম যে না না, আপনারা দোয়া করলে হবে না, আমার মাধ্যমে দোয়া করতে হবে, আপনি কি আল্লাহটা শুনবেন না আমারটা শুনবেন, এই জন্য খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো। আল্লাহ তাআলা আরেকটা আয়াত দেন, পরের আয়াতটা দেখেন, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর রাসূলকে বলছেন বান্দাদের ভয় না পায়, নাব্বে ইবাদি আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আন্নি আনাল গাফুরুর রহিম, আমি বড় ক্ষমাশীল বড় দয়ালু। এত অভয় দিচ্ছেন কি জন্য? আপনি যে আল্লাহর কাছে যাচ্ছেন সে আল্লাহ তাআলা রাগান্বিত না, আপনি যে আল্লাহর মেহমান হচ্ছেন সে আল্লাহ আপনাকে ধিক্কার দিবেন না, সে আল্লাহ আপনাকে খোঁটা দিবেন না, সে আল্লাহ আপনার সব জানেন, তিনি আমাকে ক্ষমা করবেন, এই অভয় দিচ্ছেন আল্লাহ তাআলা। এইভাবে আপনি লাব্বাইক বলছেন, এরপরে বলছেন লা শারীকা লাকা লাব্বাইক, এই লা শারীকা মানে হচ্ছে লাব্বাইক আপনি বলছেন আল্লাহ কেন তোর লাব্বাইক শুনবো না, আগে বল তোর মধ্যে কোনো শরীক আছে কিনা। আজকে মানুষ কি করে, ওই যে আল্লাহকেও ডাকে শিরিকও করে, সেজন্য আর একটা অংশ লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক এখানে লিখে দিয়েছে, এখানে যে এই লা শারীকার মূল ভিত্তি হচ্ছে আল্লাহর সাথে কোনো অংশীদার নাই, কোনো শরীক নাই, এক আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কাউকে অংশীদার বানানো যাবে না, এটাই তাওহীদের নাম। কি আল্লাহ তাআলা যত নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সব নবী রাসূলদের একটাই দাওয়াত ছিল লা ইলাহা। এটা দেখেন একটা আয়াত আছে এখানে সূরায় আল আম্বিয়া ২১ নম্বর সূরার ২৫ নম্বর আয়াত, আল্লাহ বলছেন আমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহী ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন, আমি আপনার আগে যত নবী এবং রাসূল প্রেরণ করেছি সকলের প্রতি এই ওহি পাঠিয়েছি যে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই, কোন মাবুদ নেই, এ কথা বলবে, এটাই স্বীকৃতি দেবে, এটার জন্য আমি সব নবী রাসূলদেরকে পাঠিয়েছি, সব নবী রাসূলদের এটাই দাওয়াত ছিল। এজন্য ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যে খানা কাবা আপনারা যাচ্ছেন, আল্লাহ তাআলা কাবা নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিসসালামকে অর্ডার দিয়েছেন খবরদার কোন শিরিক যেন এখানে না থাকে। দেখেন নিচের আয়াতটা সূরা হজের ২৬ নম্বর আয়াত, ওয়াইজ বাওয়ান আলী ইব্রাহিম মাকানাল বাইত, আমি যখন ইব্রাহিমকে আমার বাইতুল্লাহর স্থান নির্ধারণ করে দিলাম তখন আমি ইব্রাহিমকে নির্দেশ দিলাম আল্লাহ তুশরিক বি শাইআ,